বন্ধুরা, আমরা ইংলিশে কথা বলার সময় এত হার্ড কেন লাগে আপনি কি জানেন? কেননা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হলো আলাদা, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা আলাদা। আমরা যখন বলি আমি যাব, তখন কী বলি? ইংরেজিতে কী বলবেন? আমরা তো ভাবি আমি যাব মানে সবাই বুঝতে পারছে সে যাবে, কোনো যায়নি যাবে। ফর এক্সাম্পল, যেরকম আমি খাবো, ও কোনো খায়নি। আমরা বুঝতে পারছি ও কোনো খায়নি, আমরা খাবো। আর আমি খেচ্ছি, আমরা বুঝতে পারি খেচ্ছি মানে কি, আমি খাচ্ছি। আমরা বুঝতে পারি খাচ্ছি মানে কি বলতে চাচ্ছে মানুষ। সেইভাবে ইংলিশেরও একটা ধাপ আছে। আপনি যদি বলেন আই উইল ইট, যারা ইংলিশ বুঝে তারা ঠিকই বুঝতে পারবেন আমি কি বলেছেন। আই উইল ইট মানে কি? আমি খাচ্ছি বোঝাচ্ছে না আমি খাবো বোঝাচ্ছে? বোধহয় এগুলিকে আপনাদেরকে বুঝতে হবে, তাহলে আমি আপনার জীবনে আপনি ভালো করে ইংলিশে কথা বলতে পারবেন। বুঝেছেন? আশা করি বুঝেছেন। বন্ধুরা, এই ধাপগুলি শিখিয়ে দেবেন। আই গো মানে আমি যাই, আই উইল গো মানে আমি যাব, আই এম গোয়িং আমি যাচ্ছি, এগুলি ধাপগুলি বুঝতে হবে। এই ধাপগুলি যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার ইংলিশে কেউ আপনাকে আটকাতে পারবে না। যেরকম ফর এক্সাম্পল, আই ইট মানে আমি খাই, আই উইল ইট মানে আমি খাবো, ওর আই এম ইটিং মানে আমি খাচ্ছি। এইভাবে তো আপনাকে কেউ জিজ্ঞেস করছে ইউ ইট সাম, তো আপনি বলছেন আমি খেয়েছি, তা কি বলবেন? আই উইল ইট ওর আই এম ইটিং, কি বলবেন? আমি খেয়েছি ইংরেজি কি? ট্রাই করা যায়, কমেন্টে নিশ্চয়ই লিখবেন আমি খেয়েছি।